ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত আন্তঃপ্লে সেন্টার তথা আন্তঃক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন রাজধানী উমাকান্ত একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই দিনের এই প্রতিযোগিতায় ভলিবলে মোট তিনটি প্লে সেন্টার অংশগ্রহণ করে, তার মধ্যে ছেলেদের তিনটি দল ও মেয়েদের দুটি দল অংশগ্রহণ করে, তার পাশাপাশি হ্যান্ডবলে মোট পাঁচটি প্লে সেন্টার অংশগ্রহণ করে, তার মধ্যে ছেলেদের পাঁচটি দল ও মেয়েদের তিনটি দল অংশগ্রহণ করে। এদিন প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন কর্পোরেটর গৌতম চন্দ্র, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় এবং অন্যান্যরা। এদিন প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে কমিটির কনভেনার বিমান দেব। নমস্কার, আমার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে আজকের এই কম্পিটিশন। এই কম্পিটিশনে মোট হ্যান্ডবলের পাঁচটি কেন্দ্র এবং ভলিবলের তিনটি সেন্টার এখানে অংশগ্রহণ করছে। সবার আমাদের একটাই উদ্দেশ্য, স্পোর্টস কাউন্সিলে একটাই উদ্দেশ্য, বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন প্রান্তে ত্রিপুরার যে বিভিন্ন মাঠগুলোতে খেলা প্লেয়াররা খুব শর্ট, আমরা চেষ্টা করছি বিভিন্ন এই কোচিং সেন্টারের মাধ্যমে ইন্টার কোচিং সেন্টার করার পর এখান থেকে সিলেকশন করে কিছু প্লেয়ার রেখে কম বয়সী যা প্রতিভা সম্পন্ন কম বয়সী ছেলে মেয়েদের রেখে কোচিং ক্যাম্পে নেক্সট কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা এবং বিভিন্ন মাঠে ঘাটে যে প্লেয়ারের স্বল্পতা দেখা দিয়েছে সেটা দূর করার জন্য নতুন কাউন্সিল হিসেবে আমরা এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। দুই দিনের প্রোগ্রাম 24 এবং 25 তারিখ মহিলা পুরুষ উভয় বিভাগে, সেই হ্যান্ডবলে ছেলেদের বিভাগে পাঁচটি দল, মেয়েদের তিনটি দল, ভলিবলে ছেলেদের তিনটি দল, মেয়েদের দুইটি দল। হ্যাঁ, আমার পরিচয় বিমান দেব, কনভেনার ইন্টার প্লে সেন্টার কমিটি এবং মেম্বার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। এদিন বক্তব্য রাখতে গিয়ে কর্পোরেটর গৌতম চন্দ্র বলেন, রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। খেলাধুলাকে প্রত্যন্ত গ্রামীণ এলাকা পর্যন্ত নিয়ে যেতে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের একটি মঞ্চ প্রদান করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের এই উদ্দেশ্যকে সফল করতে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলও যেভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে তাকে সাধুবাদ জানান তিনি। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান সরকার এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী চাইছেন যে খেলাধুলাকে মানুষের গন্তব্য গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আপনারা দেখেছেন খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খেলাধুলাকে আরো জনপ্রিয় করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ঠিক তদুরূপ আগরতলা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বহু বছর পর এই নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় তুলে আনার জন্য যে প্রচেষ্টা তাকে সাধুবাদ জানাই। তার পাশাপাশি এই খেলায় যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের কাছে আবেদন রাখবো, এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকেই খেলাধুলাকে নিজের মতো করে মাঠে থেকে আগামী দিনে রাজ্যের নাম দেশের বাইরে এবং দেশের ভেতরে করার জন্য আপনারা প্রচেষ্ট থাকবেন। তার পাশাপাশি খেলাধুলা হচ্ছে আমাদের এরকম একটা জিনিস যার মাধ্যমে নিজের শরীর মন সব কিছুকে সুস্থ রাখা যায়। এখানে অনেক আমার সিনিয়র দাদারা আছেন যারা দীর্ঘদিন এই রাজ্যের প্লেয়ার ছিলেন, বর্তমানে স্পোর্টস কাউন্সিল এবং বিভিন্ন দায়িত্বে আছেন, তো তার জন্য তাদেরকে দেখেও তাদেরকে অনুসরণ করেও যারা আজকে এখানে খেলতে কম্পিটিশনে এসেছেন প্রত্যেকের উচিত যে আগামী দিনে আমরাও এই চেয়ারে বসার জন্য এই রাজ্যের খেলাধুলাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করব। তার পাশাপাশি আমাদের শিক্ষাও থাকবে এবং শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা তিনটে যখন একসঙ্গে থাকে তখন একটা মানুষ সুস্থ মানুষ থাকে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে তোলার লক্ষ্যে এবং আগামী দিনে খেলাধুলায় রাজ্যের নামকে উজ্জ্বল করার লক্ষ্যে একগ্রতার সহিত অভ্যাস চালিয়ে যেতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান কর্পোরেটর। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।